আজকে আমরা ফোনে কথা বলবো। আমরা আজকে শিখবো কিভাবে আমরা ইংরেজিতে ফোনে কথা বলতে পারি। সো মনে করেন আপনি ফোন করলেন, আপনি যদি ফোন করে থাকেন তাহলে আপনার প্রথম বাক্যটা কি হতে পারে? হ্যালো, দিস ইজ ড্যাশ। এই ড্যাশে আপনি আপনার নামটা বসিয়ে ফেলুন। হ্যালো, দিস ইজ মুনজারিন। এই বাক্যটা বলার পর আপনার হয়তোবা বলতে হবে যে আপনি কার সঙ্গে কথা বলতে চান। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি হয়তোবা I would like to speak to dash এই বাক্যর স্ট্রাকচারটা ইউজ করতে পারেন। এই ড্যাশে আপনি যার সঙ্গে কথা বলতে চান তার নাম বসাবেন। I'd like to speak to রহমান। সো দুটো যদি আমি একসঙ্গে বলি তাহলে আমাদের কি হয়? হ্যালো, দিস ইজ মুনজারিন, I'd like to speak to রহমান। মানে যে হ্যালো, আমি মুনজারিন, আমি রহমান সাহেবের সঙ্গে কথা বলতে চাই। মনে করেন এটা একটা ফর্মাল ফোন কল। মনে করেন আপনি এক অফিস থেকে আরেক অফিসে কল করেছেন, রাইট? সেই ক্ষেত্রে আপনার হয়তো বা বলা লাগতে পারে যে আপনি কোন অফিস থেকে কল করেছেন, আপনার অফিসের নাম কি, আপনার কোম্পানির নাম কি। সেই ক্ষেত্রে আপনি বলবেন আই এম কলিং ফ্রম ড্যাশ। ড্যাশে আপনি আপনার কোম্পানির নামটা বসান। আপনি বলবেন, আমি হলে বলবো আই এম কলিং ফ্রম 10 মিনিট স্কুল। আপনি হলে এই ব্ল্যাঙ্কটাতে জাস্ট আপনার অফিসের নামটা বসিয়ে বলে দিন যে আমি অমুক অফিস থেকে কল করছি। মনে করেন এটা একটা ফর্মাল কল না, কিছুটা ইনফর্মাল। হয়তো আপনি ফ্রেন্ড বন্ধু বান্ধব কথা মিলে কথা বলছেন, সেই ক্ষেত্রে আপনার হয়তো বা এত ইন্ট্রোডাকশন দেওয়ার দরকারই পড়বে না। হাই, ইটস মুনজারিন। হয়তো আপনার নাম্বার যদি তার ফোনে সেভ করা থাকে আপনার এটাও বলা লাগবে না, আপনি হয়তো বা ডিরেক্টলি বলবেন হেই হোয়াটস আপ, মানে কি অবস্থা, বা হেই হোয়াটস নিউ, কি অবস্থা। সবগুলোর মিনিংই কিন্তু সেম, ইনফর্মাল হলে আমরা সাধারণত কল এভাবেই শুরু করে থাকি। এরপরে মনে করেন আপনি ফর্মাল একটা কলে কাউকে খুঁজছেন, যাকে খুঁজছেন হয়তোবা সে কোনো এক কারণে ফোনটা ধরেনি, ফোনটা অন্য কেউ ধরেছে। তো আপনি কিভাবে বলতে পারেন যে আপনি কাকে খুঁজছেন? আপনি একটা কমন স্ট্রাকচার ইউজ করে এটাই বলতে পারেন, সেটা হলো মে আই স্পিক টু ড্যাশ, মে আই স্পিক টু সারা। অথবা আপনি একটু চেঞ্জ, একটা শব্দ চেঞ্জ করে দিলে সেন্টেন্সটা একটু চেঞ্জ হয়ে যায় কিন্তু মিনিংটা সেম রয়ে যায়। সেটার স্ট্রাকচারটা কি? কুড আই স্পিক টু ড্যাশ, কুড আই স্পিক টু সারা। সো দুটোই কিন্তু সেম জিনিস মিন করে। মে আই স্পিক টু সারা, আমি কি সারার সঙ্গে কথা বলতে পারি? মে কুড আই স্পিক টু সারা, সেম, আমি কি সারার সঙ্গে কথা বলতে পারি নাকি। সো মনে করেন আপনি ইনফর্মালি, নেক্সট আপনি ইনফর্মাল একটা কলে হয়তো বা কাউকে জিজ্ঞেস করতে চান যে সে কেমন আছে, কি হালচাল, তখন আপনি কি করতে পারেন? আপনি হয়তো বা জাস্ট বলবেন হোয়াটস আপ, হয়তো বা জাস্ট বলবেন হাউজ ইট গোয়িং, যে কি অবস্থা, হোয়াটস আপ, হাউজ ইট গোয়িং। এখন মনে করেন যে আপনি কারোর হয়ে ফোন করেছেন। অনেক সময় হয় না যে আমরা আমাদের বাবাদের হয়ে কাউকে কল করি বা আমাদের মাদের সাইড থেকে হয়ে কাউকে কল করি। সেরকম কারোর হয়ে যদি আমরা কল করি তাহলে আমরা কি বলতে পারি? আই এম কলিং অন বিহাফ অফ ড্যাশ। ড্যাশে আপনি যার হয়ে কল করেছেন তার নামটা বসিয়ে দিবেন। সো মনে করেন আমি আমার বাবার হয়ে কাউকে কল করলাম, সো আমি বলতে পারি আই এম কলিং অন বিহাফ অফ মাই ফাদার। আমি আমার মায়ের হয়ে কল করে থাকলে আমি বলতে পারি আই এম কলিং অন বিহাফ অফ মাই মাদার। এরপরে মনে করেন যে কেউ একজন আপনাকে ফোন করলো কিন্তু আপনি ইমিডিয়েটলি চিনতে পারছেন না যে সে কে। সো আপনি কি বলতে পারেন? হু ইজ দিস, আপনি কে? হু এম আই স্পিকিং টু, আমি কার সঙ্গে কথা বলছি? হু এম আই স্পিকিং টু, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এরপরে মনে করেন আপনি এমনও হতে পারে যে কাউকে হোল্ড করতে বলছেন ফোনে। সো হোল্ড করতে বললে এটাও কিন্তু ইংলিশে বলা যায়। কিভাবে? আপনি হয়তো বলতে পারেন জাস্ট আ মোমেন্ট প্লিজ, জাস্ট আ মোমেন্ট প্লিজ। অথবা আপনি এটাও বলতে পারেন কুড ইউ হোল্ড ফর আ মোমেন্ট প্লিজ, অথবা কুড ইউ হোল্ড ফর আ সেকেন্ড প্লিজ, মানে একটু হোল্ড করুন। এরপরে মনে করেন যে আপনি কেউ একজনকে খুঁজে ফোন করছেন কিন্তু সে আশেপাশে নেই, অথবা আপনি তার জন্য একটা মেসেজ দিতে চাচ্ছেন। সো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমরা হয়তো বা জানতে যেতে পারি যে তিনি কখন ফিরবে, রাইট? সো আমরা কি বলতে পারি? ওয়েন উইল বি আ গুড টাইম টু কল হিম, মানে তাকে আমি কখন ফোন করলে ভালো হয়। অথবা
can I leave a message for him? যে আমি কি তার জন্য একটা মেসেজ রেখে যেতে পারি নাকি? সো এরপরে আপনি ন্যাচারালি আপনার মেসেজটা ছাড়বেন। এটা কিন্তু ঠিক উল্টোটাও হতে পারে। মনে করেন কেউ একজন ফোন করলো কারো জন্য, বাট সে ফোনের আশেপাশে নেই। এমন কিন্তু অনেক ফ্রিকুয়েন্টলি হয়, তাই না, যে আমাদের বাবার ফোনে হয়তো বা কেউ কল করেছে, আমাদের বাবা হয়তো বা তখন নেই, আমরা ফোনটা ধরেছি। সো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যখন আমরা ফোনটা ধরবো কিন্তু ফোনটা যার সে আশেপাশে নেই, তখন আপনি কি বলতে পারেন, আই এম সরি হি ইজ নট হিয়ার রাইট নাও, যে আই এম সরি উনি এখন আশেপাশে নেই। এরপরে কিন্তু আপনার একটু কার্টেসি দেখাতে হবে, একটু পোলাইট হতে হবে। আপনি জিজ্ঞেস করবেন যে আপনি কি কোনো মেসেজ নিতে পারবেন নাকি। সো যে ফোন করেছে তাকে আপনি বলতে পারেন যে ডু ইউ ওয়ান্ট টু লিভ আ মেসেজ, যে আপনি কি ওনার উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান নাকি। সো আমরা যখন কাউকে মেসেজ দিতে চাই তখন আমরা সিম্পলি কিন্তু এই সেন্টেন্সটাই বলবো, তাই না, যে আইড লাইক টু লিভ আ মেসেজ। আর যখন আমরা কাউকে বলবো যে কেউ মেসেজ ছাড়তে চায় নাকি বা দিতে চায় নাকি, তখন আমরা তাদেরকে কিভাবে জিজ্ঞেস করব, আমরা জিজ্ঞেস করব ডু ইউ ওয়ান্ট টু লিভ আ মেসেজ। এখন মনে করেন কেউ আপনাকে ভুল নম্বরে কল করেছে, রাইট? সো এটা কিন্তু অনেক ফ্রিকোয়েন্টলি হয় আমাদের সাথে। সো আমরা কি বলতে পারি, আই এম সরি ইউ হ্যাভ দ্য রং নাম্বার, মানে আপনি ভুল নম্বরে কল করেছেন। মনে করেন অনেক সময় কিন্তু আমাদের নেটওয়ার্কে ঝামেলা হয়, মনে করেন আমরা কথা বলছি হঠাৎ করে গলা ভেঙে গেল, আওয়াজ ভেঙে গেল, তখন আপনি কি বলতে পারেন, আপনি হয়তো বা বলতে পারেন ইওর ভয়েস ইজ ব্রেকিং আপ, ইওর ভয়েস ইজ ব্রেকিং আপ, মানে আপনার আওয়াজ ভেঙে ভেঙে আসছে। আপনি যদি শুনতে না পারেন কিছু তাহলে আপনি বলতে পারেন আই ক্যান্ট হিয়ার ইউ, মানে আমি আপনার কথা শুনতে পারছি না। আপনি যদি চান যে সে কথাটা আরেকবার রিপিট করুক তাহলে আপনি কি বলতে পারেন, আপনি বলতে পারেন কুড ইউ সে দ্যাট ওয়ান মোর টাইম, অথবা কুড ইউ সে দ্যাট অ্যাগেন, মানে আপনি কি আরেকবার বলতে পারবেন। এরপরে মনে করেন যে কেউ একজনকে আপনি ফোন দিচ্ছেন একটা পার্টিকুলার ইনফরমেশন জানার জন্য, মনে করেন আপনার নির্দিষ্ট একটা ইনফরমেশন লাগবে সে কারণে আপনি কোথাও ফোন দিয়েছেন, তখন কিন্তু আপনি একটা কমন স্ট্রাকচার ব্যবহার করে যে কোনো কিছু ইনফরমেশন জানতে যেতে পারেন। সেই স্ট্রাকচারটা কি, সেই স্ট্রাকচারটা হলো আই এম কলিং টু অ্যাস্ক অ্যাবাউট ড্যাশ, মানে আমি ফোন দিচ্ছি কিছু একটা নিয়ে জানার জন্য। ড্যাশে আপনি জাস্ট আপনার ইনফরমেশনটা বসাবেন, মনে করেন আমি বলতে পারি আই এম কলিং টু অ্যাস্ক অ্যাবাউট ইয়োর কনসালটেশন সার্ভিস। খেয়াল করে দেখুন ড্যাশে আমি নতুন একটা জিনিস বসিয়ে দিলাম, হয়তো বা আমি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কল করেছি, সো আই এম কলিং টু অ্যাস্ক অ্যাবাউট ইয়োর অ্যাপয়েন্টমেন্ট শেডিউলস অথবা ইয়োর অ্যাপয়েন্টমেন্ট টাইমিংস। সো জাস্ট ব্ল্যাঙ্কে আমি আমার যে ইনফরমেশনটা দরকার সেটা বসিয়ে দিব। মনে করেন কেউ একজন আপনাকে এমন একটা সময় ফোন করলো যখন আপনি কথা বলতে পারবেন না, হয়তো বা আপনি মিটিংয়ে আছেন, হয়তো বা আপনি একটু ব্যস্ত আছেন, বাইরে আছেন, তখন আপনি কি বলতে পারেন, আপনি হয়তো বা বলতে পারেন প্লিজ কল মি ব্যাক লেটার, মানে আমাকে একটু পরে ফোন করুন, প্লিজ কল মি ব্যাক লেটার। এখন মনে করেন আপনি সুন্দর মতো ফোনটা রেখে দিতে চাচ্ছেন, তখন কি বলতে পারেন, সো ফর্মাল হলে, ফর্মাল একটা ফোন কল হলে আপনি হয়তো বলতে পারেন থ্যাংক ইউ গুড বাই, থ্যাংক ইউ গুড বাই। এটা যদি একটা ইনফর্মাল কল হয়ে থাকে তাহলে হয়তো আপনি বলতে পারেন ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, আপনার সঙ্গে কথা বলে আমার অনেক ভালো লেগেছে, ইট ওয়াজ নাইস চ্যাটিং উইথ ইউ, ইট ওয়াজ নাইস ক্যাচিং আপ উইথ ইউ। ক্যাচিং আপ মানে হলো আপনাদের হয়তো বা অনেকদিন পর কথা হচ্ছে, আপনারা অনেক পুরনো জিনিসপত্র নিয়ে ক্যাচ আপ করলেন, কার জীবনে কি চলছে সেটা নিয়ে জানতে পারলেন, সো আপনি তখন এটাও বলতে পারেন যে ইট ওয়াজ নাইস ক্যাচিং আপ উইথ ইউ, বাই। অথবা আপনি এটাও বলতে পারেন হ্যাভ আ নাইস ডে, যে আই হোপ আপনার রেস্ট অফ দ্য ডে ভালো যায়, সো আপনি কি বলবেন হ্যাভ আ নাইস ডে। সেইভাবেই কিন্তু আমরা ফোনে ব্যবহার করা যায় এরকম অনেকগুলো ইংলিশ বাক্য শিখলাম আজকে, রাইট? এরকম আর কি কি বাক্য আপনাদের মনে হয় আমাদের ফোনে বা ফোনে কথা বলার সময় জানা লাগে বা বলা লাগে, একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, তো আমি আপনাদের অ্যান্সারের জন্য ওয়েট করবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।